আসসালামু আলাইকুম, আপনারা আছেন 5/365-এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পর থেকে আপডেট 17 নিয়ে আলোচনায়, 23 সেপ্টেম্বর 2024। 1 নম্বর, সাম্প্রতিক সময়ে আলোচিত মব জাস্টিস কথাটির অর্থ কি? উন্মত্ত জনতার পিটুনি। 2 নম্বর, পার্বত্য এলাকার আঞ্চলিক দল UPDF এর পূর্ণরূপ কি? ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। 3 নম্বর, ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? এডিস মশা। 4 নম্বর, সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। 5 নম্বর, ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে কত সালে যুদ্ধ শুরু হয়েছিল? 2006 সালে। 6 নম্বর, লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমান্ত কী নামে পরিচিত? ব্লু লাইন। 7 নম্বর, এশিয়ার সবচেয়ে উদার গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত তাইওয়ান। 8 নম্বর, 45তম বিশ্ব দাবা অলিম্পিয়াড কোন শহরে অনুষ্ঠিত হয়? বুদাপেস্ট, হাঙ্গেরি। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। 9 নম্বর, সেভরন কোন দেশভিত্তিক গ্যাস উত্তোলন কোম্পানি? যুক্তরাষ্ট্র। 10 নম্বর, চলতি অর্থবছরে পণ্য খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কত? $50 বিলিয়ন। 11 নম্বর, পরিমার্জিত শিক্ষাক্রম চালু হবে 2026 সাল থেকে। 12 নম্বর, কাপ্তাই হ্রদ সৃষ্টি হয় 1956 সালে। 13, জাতিসংঘের 79তম অধিবেশনের মূল পর্ব শুরু হবে 24 সেপ্টেম্বর থেকে। 14 নম্বর, শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 21 সেপ্টেম্বর। 15, ওয়েস্ট নাইল ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে মশার মাধ্যমে। 16 নম্বর, লেবাননের রাজধানী বৈরুত। 17, আয়তনের হিসেবে দেশের বৃহত্তম জেলা রাঙামাটি। 18, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 1997 সালে। 19 নম্বর, পর্যটন স্থান আলুটিলা গুহা কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি। 20 নম্বর, কল্প বিজ্ঞান উপন্যাস দ্য টাইম মেশিন এর রচয়িতা কে? হার্বার্ট জর্জ ওয়েলস। 21 নম্বর, বুদাপেস্ট কোন দেশের রাজধানী? হাঙ্গেরি। 22 নম্বর, দেশের কোন গ্যাস ক্ষেত্র সব থেকে দৈনিক ভিত্তিতে সর্বোচ্চ পরিমাণ গ্যাস উত্তোলন করা হয়? বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে। 23 নম্বর, সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। 24 নম্বর, সেভরন কোন দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি? যুক্তরাষ্ট্র। 25 নম্বর, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ানকে? আমিনুল ইসলাম বুলবুল। 26, ল্যাটিন মহাকাব্য এজ অব রফ কে রচনা করেছেন? ভার্জিল। 27 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন? 79তম। 28 নম্বর, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 1200 মেগাওয়াট। 29, কাশালং নদী যাকে বলা হয় সাজেক নদী কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। 20 নম্বর, কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন শুরু হয় কবে? 21 সেপ্টেম্বর 2024 সালে। 31, কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেলওয়ার্ড অঙ্গরাজ্যে। 32 নম্বর, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের নাম কি? উরসুলা ভন ডার লিয়ান। 33, শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? রনিল বিক্রমাসিংহে। 34, বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম কি? পেট্রাপোল। 35, প্যারাগুয়ে কোন তারিখে বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়? 21 সেপ্টেম্বর 1972। 34, বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোন স্থলবন্দর অবস্থিত? চ্যাংরাবান্ধা স্থলবন্দর। 37, বাংলাদেশের আমাদের দেশে হবে সেই ছেলে কবে? চরণটি কার রচিত? কুসুম কুমারী দাস। 38 নম্বর, বিশ্বের ইলিশ উৎপাদনের কত শতাংশ বাংলাদেশে হয়? 86%। 39, প্যারিসে জলবায়ু চুক্তিতে কত সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার নেট জিরো কথা বলা হয়েছে? 2050 সালের মধ্যে। 40 নম্বর, কোন শ্রেণীর বন্যায় বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়ে থাকে? মৌসুমী বন্যা। 41, জাতিসংঘের বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? ইসমত জাহান। 42, সিগফ্রিড লাইন কোন দুই দেশের মধ্যে নির্মিত সীমারেখা নির্দেশ করে? জার্মান, ফ্রান্স। 43, কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্রণ তত্ত্বাবধান এবং কার্যকর করতে সাহায্যকারী প্রোগ্রামের সমষ্টিকে কী বলা হয়? সিস্টেম সফটওয়্যার। 44, পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্লি বার্ড হল। 45, বায়ুমণ্ডলের সবচেয়ে উচ্চতম স্তর কোনটি? আয়নোস্ফিয়ার। 45, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট
দিস কোর্স ইজ আটারেড বাই পোলোনিয়াস হ্যামলেট, শেক্সপিয়ারের হ্যামলেটের পোলোনিয়াসের উক্তি।